একাদশ জাতীয় সংসদে 43টি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। ফর্ম সংগ্রহ করে মনোনয়ন প্রত্যাশীরা বলেছেন, সংসদ সদস্য হয়ে তারা বর্তমান সরকারের উন্নয়নে ভূমিকা রাখতে চান। প্রথম দিন 600 বেশি ফর্ম বিক্রি হয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। এবারের সংসদে মোট সংসদীয় আসনের ভাগ যোগে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসন পাচ্ছে 43। সেই আসনগুলোতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফর্ম তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। আমার মেয়েদের জন্য কাজ করার জন্য, সমাজের জন্য কাজ করার জন্য আমি মনে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো, অনুরোধ রাখবো যে এই জায়গাটিতে তিনি যদি আমাকে মনোনয়ন দেন। চলচ্চিত্র যে আমি উদাহরণ দেখেছি, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে অনেক বড় পদ দেন, আমি ইনশাল্লাহ সততার সাথে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনা নারীদের যে উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি হাতে নিয়েছেন সেইগুলি বাস্তবায়ন করা। আমি চাই যে আমি সংসদ সদস্য হিসেবে যদি দায়িত্ব পাই, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। অনগ্রসর যে নারী সমাজ আছে তাদের উন্নয়নে, তাদের শিক্ষা কর্ম, তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে। যেহেতু আমি নতুন প্রজন্মের একজন, নতুন প্রজন্ম যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আমি অনেক কাজ করার আমার অনেক বেশি ইচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই কাজ করতে চান দেশের জন্যে, কেউ বা নিজ এলাকার উন্নয়নে, আবার অনেকে চান রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন। কল দুর্নীতি এবং উদ্ধে থেকে সততা দিয়ে আমি দিনাজপুরবাসীর সেবা করতে চাই এবং নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চাই। সমস্ত সিদ্ধান্তের মূল জায়গায় হচ্ছে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। হচ্ছে পঞ্চগড় একেবারে সর্ব উত্তরের একটি জেলা শহর, যেটি একটি সম্ভাবনাময় পর্যটন নগরী হিসেবে ঘোষিত হয়েছে। এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো শুধুমাত্র নারীদেরকে নিয়ে করার একটি বিষয় আছে। আমি জননেত্রী শেখ হাসিনার একজন দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথে আছি। আশাবাদী আমার নেত্রী আমাকে মূল্যায়ন করবেন, আর না করলেও আমি রাস্তায় আছি, ইনশাল্লাহ থাকবো। যে দলের দুঃসময় ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করবেন সেই হিসাবে আমি আশা করি যে অবশ্যই আপা যদি মানে আমাদের এই সুযোগটা করে দেন। রাজপথে ছিলাম, রাজপথে আছি, দল ক্ষমতা এসেছে কিন্তু আমাদের কেউ দেখেনি। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা 18 জানুয়ারি পর্যন্ত চলবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।